এই জগৎকালের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। 2017 সালের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো নিষিদ্ধ আইসিএমবির পরীক্ষা চালালো কিম প্রশাসন। আইসিএমবি মূলত একটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র যা যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এই মিসাইলের পরীক্ষা চালানো পিয়ংইয়ং এর জন্য নিষিদ্ধ। অতীতে এই ধরনের পরীক্ষার জন্য ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তাদের উপর। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সরাসরি এই পরীক্ষার নির্দেশনা দিয়েছেন। অস্ত্রটি পারমাণবিক হামলা মোকাবিলা করতে সক্ষম বলেই দাবি তাদের। এদিকে আইসিএমবি পরীক্ষার পর পশ্চিমাদের টনক নড়াতে উত্তর কোরিয়ার পক্ষে রাশিয়া সমর্থন বাড়াতে পারে বলে মন্তব্য করেছেন সিএসআইএস মিসাইল প্রতিরক্ষা প্রকল্পের উপপরিচালক ইয়ান উইলিয়ামস।